হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের এই বছর প্রচুর পরিমাণে নিয়োগ হতে চলেছে। WBA-তে নিউ ভ্যাকেন্সি 2022-এ আসতে চলেছে, ঠিক আছে? তো তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকতে চলেছে 10,500 প্লাস ভ্যাকেন্সি থাকতে চলেছে, ঠিক আছে? তো তোমাদের এই ভ্যাকেন্সিটি থাকবে কনস্টেবলের, ঠিক আছে? কনস্টেবল এবং SI এই দুটি মিলে কিন্তু 10,500 প্লাস ভ্যাকেন্সি থাকতে চলেছে। তো মেলদের এবং ফিমেলদের কত কী ভ্যাকেন্সি থাকবে আজকের এই ভিডিওটিতে আমরা পুরো জেনে নেব, এবং ফিমেলদের কি আলাদা করে নিয়োগ হবে এবং মেলদের কি আলাদা করে নিয়োগ হবে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নিব। তো তার আগে, এখনও পর্যন্ত কেউ চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনারা অতি সহজে পেয়ে যান এবং আপনার বন্ধুরাও আপডেট থাকতে পারে। তো বন্ধুরা, চলো দেখা যাক। তো বন্ধুরা, তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্বন্ধে যা কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ভ্যাকেন্সি থাকতে চলেছে কিন্তু ফিমেলদের জন্য 2,500 প্লাস এবং মেলদের জন্য 8,500 প্লাস ভ্যাকেন্সি। তুমি ফিমেলদের মধ্যে থাকবে তোমাদের 2,020 প্লাস কিছু একটা সামথিং ভ্যাকেন্সি থাকবে এবং মেলদের 8,500 প্লাস। তো এই ভ্যাকেন্সিটি থাকছে তোমাদের কনস্টেবল প্লাস SI এই দুটো মিক্স করে থাকছে, তোমাদের 10,500 প্লাস ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে? তো তোমাদের এই ভ্যাকেন্সিটি খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, ঠিক আছে? তো বন্ধুরা, কবে নাগাদ তোমাদের নোটিফিকেশান বেরোবে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে, ঠিক আছে? তো সেই সম্বন্ধে আমরা জেনে নিই। তো বন্ধুরা, তোমাদের মহিলা পুলিশের নোটিফিকেশান কিন্তু এই মাসের মধ্যে বেরোতে চলেছে, ঠিক আছে? তো মহিলা পুলিশের নোটিফিকেশান এই মাসের মধ্যে বেরোতে চলেছে এমনটাই জানা যাচ্ছে, এবং মেল এবং ফিমেল কনস্টেবল এই দুটো পরীক্ষায় কিন্তু আলাদাভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। মেল কনস্টেবলের নোটিফিকেশান আগস্ট মাসে বেরোতে চলেছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে মহিলা পুলিশের নোটিফিকেশান এই মাসের মধ্যেই বেরোনোর চান্স রয়েছে, এবং মেল অ্যান্ড ফিমেল কনস্টেবল এই দুটি যে পরীক্ষা হবে সেটি কিন্তু আলাদাভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু অফিসিয়ালভাবে দেওয়া হয়নি, ঠিক আছে? এটি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে মহিলাদের এক্সামটি আগে নেওয়া হবে, এবং মেল কনস্টেবলের নোটিফিকেশান আগস্ট মাসে বেরোতে চলেছে। এটি কিন্তু তোমরা 100% কনফার্ম ধরে নিতে পারো যে আগস্ট মাসের মধ্যে তোমাদের কিন্তু মেল কনস্টেবলের নোটিফিকেশান বেরিয়ে যাবে, ঠিক? বন্ধুরা, তোমরা আশা করি সমস্ত কিছু বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের এই বছর কিন্তু WB ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই নিয়ে কোনো সংশয় নেই। তোমরা অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে নাও। এই সমস্ত কিছু ভিডিওটিতে বুঝতে পেরেছো আশা করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। নিউ ভিডিও কামিং সুন। তোমাদের তাড়াতাড়ি মধ্যে কিন্তু নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে। তো অবশ্যই বন্ধুরা, অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। জয় হিন্দ, জয় ভারত।